যে সব কারণে বাংলাদেশি পুরুষ পছন্দ সৌদি নারীদের, সৌদি পুরুষদের স্বামী হিসেবে কমই পছন্দ করেন সে দেশের নারীরা। দাম্পত্য জীবন স্থিতি নিরাপত্তার জন্য সৌদি নারীরা বেশিরভাগ ক্ষেত্রে বিদেশিদের স্বামী হিসেবে গ্রহণ করতে চান। বেশিরভাগ সৌদি নারী চান না তাদের বিয়ে ডিভোর্স কিংবা স্বামীর বহুবিবাহের কারণে শেষ হোক। এছাড়া একটি নির্দিষ্ট বৃত্তের বাইরে গিয়ে সামাজিক এবং সাংস্কৃতিক অনেক স্বাধীনতা পাওয়া যায় এক্ষেত্রে, সেজন্য স্বামী হিসেবে বিদেশি পুরুষদের বেশি পছন্দ করেন সৌদি নারীরা। জরিপের রিপোর্টে উদ্ধৃতি দিয়ে এক খবর দিয়েছে আরব নিউজ। হাক্কি মাদানি নামের এক হাসপাতালের এক নার্স বলেন, সাংস্কৃতিক বিভিন্ন প্রতিবন্ধকতা এড়াতে এবং বিবাহ বিচ্ছেদের হার বেশি হওয়ায় অগণিত তরুণী সৌদি পরিবার বিয়ে করতে ভয় পায়। অনেকে চান বিদেশে গিয়ে আরেকটু স্বাধীনভাবে জীবনযাপন করতে, যা তারা নিজেদের সমাজে করতে পারে না। সৌদি অনেক নারী আরবের অন্য পুরুষদের বিয়ে করছে। আরবের বিভিন্ন সংস্কৃতির মধ্যে সত্তার মিল রয়েছে বিদায় তা সম্ভব হচ্ছে। তবে গভীর উপজাতীয় শেকড় যাদের মধ্যে বিদ্যমান তারা খুব কমই নিজের সংস্কৃতির বাইরের মানুষকে গিয়ে বিয়ে করতে আগ্রহী হয়। আইন পরামর্শদাতা আব্দুল আজিজ দাসমান বলেন, উপসাগরীয় অঞ্চলের মানুষদের মধ্যে কুয়েতের বেশি নাগরিককে বিয়ে করেছে সৌদি নারীরা। 2012 সালে এক জরিপে এমন তথ্য পাওয়া যায়। তবে উপসাগরীয় নয় এমন দেশগুলোর মধ্যে ইয়েমেনের পুরুষরাই বেশি বিয়ে করেছে সৌদি নারীদের। এছাড়া দেখা গেছে নন আরব কাউকে বিয়ে করার ব্যাপারে সামাজিক ট্যাবু থাকা সত্ত্বেও 118 সৌদি নারী পাকিস্তানিদের বিয়ে করেছে। তবে তিনি আরও জানান, অনেক সৌদি নারীর কাছে সৌদি নন এমন পুরুষ বিয়ে করাটা অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয়। তবে এক্ষেত্রে আর্থিক অসচ্ছলতার বিষয়টিও মাথায় রাখতে হয়। তিনি নারীদের সতর্ক করে দিয়ে বলেন, তাদের অর্থের ওপর আগ্রহ আছে এমন পুরুষের প্রতি তারা যেন ঝুঁকে না পড়ে। নোরা নামের এমন এক সৌদি নারী নিজ সংস্কৃতির কাউকে বিয়ে না করার কারণে আক্ষেপে পড়ছেন। তিনি বলেন, আমি যদি আমার আত্মীয়দের কথা শুনতাম তবে ভালোই হতো। কাইরিয়া আলী নামে ভিনদেশি পুরুষকে বিয়ে করা এক সৌদি নারী বলেন, তিনি ও তার সন্তানরা এখন আর্থিক বিপর্যয়ের মধ্যে আছেন, কেননা অভিবাসী স্বামী তার নিয়োগকারী কোম্পানির সঙ্গে এক ঝামেলায় জড়িয়ে এখন জেল খাটছে। এছাড়া এ ধরনের দম্পতির সন্তানদের নাগরিকত্ব নিয়েও সমস্যা হয়। সৌদি শুরা পরিষদের সদস্য সাদাকাহ বাদেল জানান, প্রায় 7 লাখ সৌদি নারী বিদেশিকে বিয়ে করেছে, যা মোট সৌদি আরবের নারীদের বিয়ের প্রায় 10% সমান। সুরা পরিষদ সৌদি নারীদের বিদেশি স্বামী বা পুরুষ, বিদেশি স্ত্রী বা তাদের সন্তানদের নাগরিকত্ব সম্পর্কিত আইনের পরিবর্তন করতে চাইছে। তবে অনেকে আশঙ্কা করছেন এই আইনের অপব্যবহার হতে পারে। যদি এ ধরনের আইন করা হয় তবে সেক্ষেত্রে বাংলাদেশিরাও সুযোগ পেতে পারে।